এভাবেই কেটে ফেলা হচ্ছে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের প্রধান খাল, টারশিয়ারি খাল, সেকেন্ডারি খাল সহ 750 কিলোমিটার খালের দুই পারের 4 লাখের বেশি বিভিন্ন প্রজাতির গাছ। 18 থেকে 20 বছর ধরে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির অধীনে স্থানীয় নারী পুরুষেরা দেখভাল করে গাছগুলো বড় করে তুলেছিল। নীতিমালা অনুযায়ী এসব গাছ পরিপূর্ণভাবে বিকশিত হবার পর কাটা হলে বিকৃত গাছের 55% অর্থ পাবার কথা পরিচর্যাকারীরা, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই তাদের জানানো হয়নি বলে অভিযোগ সুবিধাভোগীদের। 18-20 বছর থেকে এই গাছগুলো লালন পালন করেছি। একটা ছোট বাচ্চা যেমন মানুষ করে সেরকম আমরা গাছ পালন করছি। বনায়ন কর্তৃক তাদের মাধ্যমে গাছগুলো কাটানো হচ্ছে, করে দরপত্র আহ্বান করে গাছগুলো কাটার ব্যবস্থা করেছি। নীলফামারী, দিনাজপুর ও রংপুর জেলার 12টি উপজেলায় বিস্তৃত প্রকল্পের ক্যানেলগুলো। নীলফামারী বন বিভাগ বলছে পানি উন্নয়ন বোর্ডের আবেদনের প্রেক্ষিতে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গাছগুলো কাটা শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমঝোতা স্মারকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলে গাছ রোপণ করছি। প্রতিটা সমিতি বা প্রতিটা উপকারভোগীকে নিয়ে মিটিং করার মাধ্যমে গাছ কর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের সংস্কার ও সম্প্রসারণের স্বার্থে গাছ কাটা হলেও ক্যানেলের কাজ শেষে 1 থেকে 2 বছরের মধ্যে নতুন করে আবারও গাছ লাগানো হবে। মূলত উন্নয়নমূলক কাজের স্বার্থে হচ্ছে, যে খালটি যখনই সমাপ্ত হবে সেখানে কিন্তু বন বিভাগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আমরা আবার বৃক্ষরোপণ শুরু করব। তবে পরিবেশবিদরা গণহারে বিপুল সংখ্যক গাছ কাটার সমালোচনা করে বলছেন এক্ষেত্রে সরকারি আইন মানা হচ্ছে না। একটা গাছ যেখানে কাটা হবে তার আগে একটা প্রস্তুতি, নতুন চারা লাগানো হয়, কারণ একটা গাছ হতে মিনিমাম তার 15-20 বছর লাগে। 4 লাখ গাছের বদলে প্রকল্পে যেটা ডিপিপি আছে সেখানে দেখলাম যে মাত্র 86,000 গাছ। 1,452 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রথমবারের মতো দেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্পের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তারপরে তারিখে যাবে।